ক্লাস টেনে জীবন বিজ্ঞানের প্রথম যে ইউনিট পড়ানো হচ্ছে ক্লাসগুলো, সেক্ষেত্রে আমাদের প্রথম ইউনিটের কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম, জীবদেহে নিয়ন্ত্রণ ও সমন্বয়ের অন্তর্গত হরমোন, এবং আগের ক্লাসগুলোতে আমি শেষ করেছি উদ্ভিদ হরমোনের শেষ জায়গাটা। আমাদের আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে প্রাণী হরমোন। প্রাণী হরমোনের যে অনাল গ্রন্থি বা এন্ডোক্রিন গ্ল্যান্ড, অনাল গ্রন্থি নালীবিহীন গ্রন্থি প্রাণীদেহের হরমোন নিঃসরণ ঘটায়। উদ্ভিদ দেহে যেমন দেখছিলে যে নানা জায়গার থেকে হরমোন ক্ষরণ করাচ্ছে শরীর থেকে, কিন্তু প্রাণীদেহে নির্দিষ্টভাবে মূলত প্রধানত, এমন নয় যে অন্যান্য কোষ হরমোন নিঃসরণ করে না, অন্যান্য অঙ্গ কিছু কিছু করে, সব কোষ থেকেই বিভিন্ন নানা অঙ্গের কোষ থেকে হয়, তো সেগুলো অপ্রধান। তাহলে প্রাণীদেহে প্রধানত হরমোন পাওয়া যায় অনাল গ্রন্থির কোষ থেকে, অর্থাৎ এন্ডোক্রিন গ্ল্যান্ড, অন্তঃক্ষরা গ্রন্থি বাংলা আরেকটা। মানুষের দেহের যে প্রধান অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা আমাদের মস্তিষ্কের মধ্যে রয়েছে, মস্তিষ্কের মধ্যে ব্রেন সেখানে আছে, যেটাকে আমরা প্রভু গ্রন্থি বলে থাকি, মাস্টার গ্ল্যান্ড। ওখানে আরেকটা ব্রেনের অংশ আছে যাকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলে, প্রভু গ্রন্থির প্রভু, সে হলো হাইপোথ্যালামাস। ও আবার পিটুইটারিকে ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে, তাই এরকম নাম দেওয়া হয়েছে। তাহলে মাস্টার গ্ল্যান্ড পিটুইটারি গ্রন্থি আমাদের মানুষের মস্তিষ্কের তৃতীয় গহ্বরে সেলাটার শিকাস, ফেনয়েড অস্থি যে আছে, অস্থি যে করোটিকা যেটা রয়েছে, অস্থি ক্যানিয়াম, তার যে স্ফেনয়েড নামক একটা অস্থি আছে, তার যে গহ্বরটা হয় ভিতর দিকে, সেই স্ফেনয়েড অস্থির সেলাটার শিকা গহ্বরে, গহ্বরটার নাম সেলাটার শিকা, তৃতীয় প্রকোষ্ঠ, মস্তিষ্কের ভিতরে যে প্রকোষ্ঠ তার তৃতীয় প্রকোষ্ঠে হাইপোথ্যালামাস নামক মস্তিষ্কের অংশের নিচে, মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের সেলাটার শিকা গহ্বরে একটা ছোট্ট বৃন্ত বা স্টক বা ইনফান্ডিবুলামের সাহায্যে ক্ষুদ্র আকৃতির একটি গ্রন্থি, যে প্রভুগ্রন্থি নামে পরিচিত, তার নাম পিটুইটারি, বা এটাকে হাইপোফাইসিস, ওই ফেলামাসের নিচে আছে তাই হাইপোফাইসিসও বলা হয়। আর এই হাইপোফাইসিস বা পিটুইটারি গ্রন্থি হরমোন ক্ষরণের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এর মূলত দুটো ভাগ। মূলত কেন বললাম, মানে একটা অপ্রধান মধ্যভাগও আছে, তিনটা ভাগও লিখতে পারো, অগ্র মধ্য পশ্চাৎ, কিন্তু মধ্যভাগের হরমোনগত গুরুত্ব মানুষের দেহে অত্যন্ত কম বা নাই বললেই চলে। তাহলে সেই মধ্যভাগটাকে এই জন্য এখানে ড্রপ করা আছে। পিটুইটারিকে দুটো ভাগ, অগ্র পিটুইটারি এডিনো হাইপোফাইসিস, হাইপোফাইসিস মানে পিটুইটারি গ্রন্থি, আর পশ্চাৎ বা নিউরো হাইপোফাইসিস, যে এই অগ্র পিটুইটারির প্রধান সব হরমোনগুলো, আর পশ্চাৎ পিটুইটারি যেটা তোমাদের সিলেবাসে আছে লেখা আছে। আমরা অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলো কি কি সেইগুলো আমরা আলোচনা করি আগে। প্রথমত একটা লেখা আছে জিএইচ বা গ্রোথ হরমোন, নামেই শুনতে পাচ্ছ, গ্রোথ, গ্রোথ শব্দের অর্থ হলো বৃদ্ধি। আমাদের দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, বিপাক নিয়ন্ত্রণ করে, অস্থি পেশির বৃদ্ধি করে, সব কিছু, যে আমাদের শরীরের যে বৃদ্ধি নিয়ন্ত্রণের ব্যাপারটি রয়েছে সম্পূর্ণরূপে, একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন অনেক উচ্চতায় কম, আয়তনে কম, ওজনে কম, সবেতেই কম। এবারে এই যখন বৃদ্ধি আমাদের বয়স বাড়তে লাগলো, শৈশব কৈশোর এইসব বয়সগুলো পেরিয়ে আসলাম, তখন আমাদের হাইটটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যায়, তাহলে তার যদি নিয়ে যায় তাহলে সেটা স্বাভাবিক বৃদ্ধি, এবং তখন সে নিয়ন্ত্রণ করছে কোন হরমোন, না এই গ্রোথ জি মানে গ্রোথ হরমোন, বা এর একটা অবলিক দেওয়া আছে এসটিএইচ, এটার এই বিকল্প নাম হলো সোমাটোট্রফিক হরমোন, আর এক কথায় বৃদ্ধি হরমোন। তাহলে বৃদ্ধি নিয়ন্ত্রণ, কোলাকোষের বিপাক নিয়ন্ত্রণ করে, সবকিছু বিপাকীয় কাজগুলো নিয়ন্ত্রণ করলেই বৃদ্ধি হয়, স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, অস্থি পেশি ইত্যাদি সব অংশের বৃদ্ধি নিয়ন্ত্রণ হলো মূলত আমাদের কঙ্কালটা, তাকে দৈর্ঘ্যে বাগাতে গেলে আমাদের যে স্কেলিটাল সিস্টেম আছে কঙ্কাল তন্ত্র, সেটাকে আমাদের সঠিক উচ্চতায় নিয়ে যেতে হবে, কঙ্কালের বৃদ্ধি হলেই সঠিক বৃদ্ধি পাবো। তাহলে গ্রোথ হরমোন বা সোমাটোট্রফিক হরমোন বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন, এবং এর অভাব আধিক্য জনিত প্রতিক্রিয়া আছে, শৈশবেই যদি গেলে বৃদ্ধি কমে যাবে, বামন হয়ে যাবে, তাদের ওইটাকে বলে ডোয়ারফিজম, বামনত্ব, আর যদি বেশি হয়ে যায় তাহলে খুব দৈত্যাকৃতি লম্বা হয়ে যায় অনেক বেশি, তাহলে এটাকে বলে জাইগান্টিজম, আর যদি বেশি বয়সে একটু বেড়ে যায় মাত্রাটা তাহলে সেটাকে রোগটাকে বলে অ্যাক্রোমেগালি, ঝুলা ঝুলা মতো এই মুখমণ্ডল অংশল অনেক কিছু সমস্যা, দেখতে কেমন একটা আকৃতিটা শরীরের পাল্টে যাবে, এই সব বিষয়গুলো হয়, ওই রোগটাকে অ্যাক্রোমেগালি। তোমাদের ডোয়ারফিজম, শৈশব অবস্থায় কোনো ব্যক্তির বৃদ্ধি হরমোন কম ক্ষরণ হলে তাকে বলে বামনত্ব বা ডোয়ারফিজম, আর যদি বেশি হয় তাকে বলে অতিকায়ত্ব বা জাইগান্টিজম,
এটা গেল গ্রোথ হরমোন, এক নম্বর হরমোন। দু নম্বর হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আমাদের গ্রীবাদেশে যে থাইরয়েড গ্রন্থি আছে, থাইরয়েডের হরমোনের সময় বলবো ওটা, তাহলে সেই থাইরয়েড গ্রন্থির হরমোন জাত বিষয়ক যে ক্রিয়াকলাপগুলো আছে, অর্থাৎ থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করবার জন্য যে হরমোনটা পিটুইটারি নির্গত করাচ্ছে তার নাম থাইরয়েড। থাইরয়েডকে স্টিমুলেট করে বলেই না ওই হরমোনটাকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ব্রেনের মধ্যে আছে পিটুইটারি, আর গ্রীবাদেশে গলাতে আছে থাইরয়েড। নিঃসরণ হলো, রক্তে মিশল, থাইরয়েড গ্রন্থিকে এলো, থাইরয়েড গ্রন্থিকে নির্দিষ্ট টার্গেটে কাজ করবে এবং থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ ক্রিয়াটিকে এটি নিয়ন্ত্রণ করবে। তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন দু নম্বর হরমোন, পিটুইটারি অগ্র পিটুইটারি নিঃসৃত হরমোন। তিন নম্বর অ্যাড্রিনো কোর্টিকো টফিক হরমোন। অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থানটা হলো আমাদের দেহের বৃক্কের উপরে ত্রিকোণাকৃতি গ্রন্থি, তাকে বলে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি। সেই অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করবে, অ্যাড্রিনাল গ্রন্থির দুটো অংশ আছে, তার কর্টেক্স বাইরের অঞ্চল আর ভিতরের অঞ্চলটাকে বলা হয় মেডালা। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থিকে যদি আমরা ছেদ করি, দীর্ঘচ্ছেদ করি, তাহলে দুটো অঞ্চল পাবো, কর্টেক্স এবং মেডালা। বাইরের কর্টেক্স অঞ্চলকে হরমোনগত ক্রিয়া নিয়ন্ত্রণ করে এই অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, যা অগ্র পিটুইটারির একটি হরমোন। তাহলে কোথায় বৃক্ক? আমাদের শরীরের উদরের নিম্ন দিকে শ্রোণীগহ্বরে আছে, শ্রোণীগহ্বর সেখানে আছে, পেলভিক ক্যাভিটি। তো সেই গহ্বরে কোথায় অনেক দূরে বৃক্ক আছে, ব্রেন থেকে অগ্র পিটুইটারির অংশ থেকে বেরিয়ে রক্তস্রোতে মিশে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের যে হরমোনগুলো আছে, কিন্তু ওই কর্টেক্সের হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে সেটা আছে, সেটা ACTH, অ্যাড্রিনোকর্টিকো। কর্টিকো কথাটা এসেছে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের হরমোনকে নিয়ন্ত্রণ করে বলে, মেটালার হরমোনকেও নিয়ন্ত্রণ করে না। চার নম্বর হচ্ছে GTH, গোনাডোট্রফিক হরমোন। গোনাড শব্দের অর্থ হলো মুখ্য জনন অঙ্গ। স্ত্রী দেহে ডিম্বাশয়, পুরুষ দেহে শুক্রাশয় হলো মুখ্য জনন অঙ্গ। এই মুখ্য জনন অঙ্গ থেকে এইগুলোকে একত্রে বলা হয় গোনাড। তাহলে গোনাড শব্দের কি অর্থ হলো? মুখ্য জনন অঙ্গ। এই মুখ্য জনন অঙ্গ আমাদের দেহে শুক্রাশয় পুরুষ দেহে, আমাদের মানে মানুষের, আর স্ত্রী দেহে হলো ডিম্বাশয়। এই দুটোকে একত্রে নাম বলো, তখন হয়ে যাবে গোনাড। তার মানে মুখ্য জনন অঙ্গ কে নিয়ন্ত্রণ করতে পারে, কি নিয়ন্ত্রণ? তাদের হরমোন ক্রিয়া, হরমোনাল ক্রিয়া, মানে হচ্ছে হরমোন নিঃসরণটাকে নিয়ন্ত্রণ করবে ওই পিটুইটারি। স্ত্রী দেহে হলে স্ত্রী দেহের ডিম্বাশয়কে যেতে হবে হরমোনটাকে পিটুইটারি থেকে নিঃসৃত হয়ে, আর পুরুষ দেহে শুক্রাশয়কে যেতে হবে, গোনাড়কে পৌঁছাতে হবে হরমোনটা, সেইখানে হরমোনাল ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে। এর আবার তিনটে ভাগ লিখেছি দেখো। ফলিকাল স্টিমুলেটিং হরমোন, এই যে প্রথম নামটা দিয়েছে FSH, ফলিকাল মানে থলি, আর তাকে থলি মানে কোথায় আছে, মানে সে আছে ডিম্বাশয়ের ভিতরে মূলত। তাহলে ডিম্বাশয়ের ভিতরে ফলিকাল স্টিমুলেটিং হরমোন গেলে ডিম্বাশয়ের স্ত্রী দেহে যখন বয়ঃসন্ধিকাল আসে, তখন এই গোনাডোট্রফিক হরমোন ক্রিয়াশীল হয় এবং তখনই ওই ফলিকলগুলোকে ক্রিয়াশীল করে, এবং ক্রিয়াশীল হলেই ফলিকল ইস্ট্রোজেন নামক একটা বিশেষ হরমোন ক্ষরণ হয়। তখন স্ত্রী দেহের নানা রকমের স্ত্রী দেহ সুলভ যে চরিত্রগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, সেইগুলো এবং হরমোন ক্ষরণ, ইস্ট্রোজেন নামক হরমোন ক্ষরণ ইত্যাদি, এই সব বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারে ফলিকাল স্টিমুলেটিং হরমোন। ডিম্বাশয়ের ডিম্বথলি থেকে কথাটা নেওয়া হয়েছে ফলিকাল, এবং ফলিকাল থেকে কি তৈরি হয় না, ইস্ট্রোজেন, তাকে পরিণত তো করতে পারে ওই ফলিকলগুলো। থলিগুলো একটু অপরিণত থাকে স্ত্রী দেহের ডিম বয়ঃসন্ধিকালের পূর্বে, থলি অপরিণত, আর বয়ঃসন্ধিকাল এলেই পরিণতি লাভ করতে শুরু করে, ওগুলোকে গ্রাফিয়ান ফলিকাল বলে। তাহলে ইমেচিউর ও অপরিণত থেকে গ্রাফিয়ানে পরিণত করে এই ফলিকাল স্টিমুলেটিং হরমোন। দু নম্বরে লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন এটা আমাদের যে স্ত্রীদেহে আছে, সেই স্ত্রীদেহের কর্পাস লিউটিয়াম বা পিতগ্রন্থি, এবং তার থেকে এটা প্রজেস্টেরন হরমোন বলে বিশেষ হরমোন, সন্তান ধারণ করেন যখন মায়েরা গর্ভাবস্থায়, এইটা নিয়ন্ত্রণ করে, তাকে প্রজেস্টেরন নামক একটি বিশেষ হরমোন ক্ষরণ করে ওই নিয়ন্ত্রণটা ঘটায়। আর সেই প্রজেস্টেরন ক্ষরিত হয় কর্পাস লিউটিয়াম পিতগ্রন্থি, আর সেই পিতগ্রন্থি গঠনে সাহায্য করে
এই লিউটিনাইজিং গর্ভাবস্থা নিয়ন্ত্রণ ইত্যাদি যা করে সেটা হলো লিউটিনাইজিং হরমোন। এটাও তাহলে স্ত্রী দেহের ডিম্বাশয়েরই অংশকে এ উদ্দীপিত করছে। তাহলে প্রথম এই FSH LH ওটা গেল, আর ICSH, এই ICSH ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, পুরুষ দেহে শুক্রাশয়ের ভিতরে লিডিগের আন্তর্কোষ বলে বিশেষ কোষ আছে, লিডিগের আন্তর্কোষ বলে বিশেষ কোষ আছে, লিডিগের আন্তর্কোষ ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিগ, তার জন্য এখানে ইন্টারস্টিশিয়াল সেলস আইসি ওই সেলগুলোকে উদ্দীপিত করে যে একটি হরমোন নিঃসরণ কার্যটিকে টেস্ট শুক্রাশয়ের চালিত করে, অর্থাৎ শুক্রাশয় থেকে যে টেস্টোস্টেরন হরমোন বেরোবে তার নিয়ন্ত্রণ হলো, অর্থাৎ তাকে নিয়ন্ত্রণ করবে উদ্দীপিত করবে এই ICSH হরমোন, যা অগ্রপিটুইটারির একটি বিশেষ ধরনের GTH। GTH তাহলে মানুষের শরীরে তিন প্রকার বললাম, কোথায় কোনটা, FSH LH ICSH। পঞ্চম একটা অগ্রপিটুইটারির হরমোন এটা রয়েছে LTH, লিউটোট্রফিক হরমোন। এই লিউটোট্রফিক হরমোন স্ত্রী দেহের সন্তানকে দুগ্ধপান করান মাতা, তাহলে মাতা স্তনগ্রন্থিতে দুগ্ধ নিঃসরণ ঘটানোর যে ক্রিয়া, স্তনগ্রন্থির পরিণতি প্রাপ্তি দুগ্ধ নিঃসরণ এইসব ক্রিয়াগুলো এই লিউটোট্রফিক, এর আরেকটা নাম আছে প্রোল্যাকটিন, এই হরমোনটার আরেকটা নাম আছে, দুটো নাম, তাহলে লিউটোট্রফিক হরমোন বা প্রোল্যাকটিন, এটাও অগ্রপিটুইটারিরই হরমোন। তাহলে এই পাঁচ প্রকার অগ্রপিটুইটারি হরমোন, মধ্য পিটুইটারি বলেছি ইম্পর্টেন্ট নয় মানুষের দেহে, বিশেষ করে মেলানোসাইট সেল স্টিমুলেটিং হরমোন বলে একটা MSH সংক্ষেপে হরমোন হয়, অন্যান্য স্তন্যপায়ী বাদ দিয়ে অন্য প্রাণীদের দেহে এটা বরণ ক্রিয়াশীল অনেকটা, তাহলে ওটা আমাদের এখানে সিলেবাসে লিখিনি মধ্য পিটুইটারি। আর পশ্চাৎ পিটুইটারি বা নিউরোহাইপোফাইসিস থেকে দুটো হরমোন আছে, একটা ভেসোপ্রেসিন বা ADH এন্টি ডায়ুরেটিক হরমোন, ADH এন্টি ডায়ুরেটিক হরমোন, এই হরমোনটার নাম, আরেকটা বিকল্প নাম হলো ভেসোপ্রেসিন, ভেসোপ্রেসিন বা ADH। এ করে কি, আমাদের যখন শরীরে, তোমরা ক্লাস নাইনের রেচন পড়েছো যে বৃক্ক মূত্র তৈরি করে, বৃক্ক নালিকাতে পুনঃশ্বসন হয়, ওই পুনঃশ্বসন ক্রিয়া বাধা হবে যদি ADH কম হয়, অর্থাৎ ADH হলে তার কাজ হলো, ADHটা সঠিক নিঃসরণ হলে তার কাজ হলো সঠিক পরিমাণে মূত্রটা বজায় রাখা, পুনঃশ্বসন ক্রিয়াটাকে সঠিক মাত্রায় পরিচালিত করা, বৃক্কের যে নেফ্রন আছে তার যে বৃক্ক নেফ্রনের যে নালিকা অংশটা আছে সেখানেই পুনঃশ্বসন হয়, তোমরা দেখেছো ওটা, সেই পুনঃশ্বসন ক্রিয়াটিকে ত্বরান্বিত করে অর্থাৎ বাড়িয়ে দেয় এই ADH হরমোন। আর যদি না হয়, ADH হরমোন ক্ষরণ কমে যায়, তখন পুনঃশ্বসন ক্রিয়া, পুনঃশ্বসন ক্রিয়া, শোষণ মানে অ্যাবজর্পশন, পুনরায় রিঅ্যাবজর্পশন, সেই শোষণ ক্রিয়াটা ব্যাহত হয় এবং তার ফলে বহুমূত্র রোগ হয়, ঘন ঘন বেশি বেশি মূত্র হবে, কিন্তু শর্করার সঙ্গে এর কোনো যোগ নেই, তা শর্করাবিহীন বহুমূত্র, এটাকে বলে ডায়াবেটিস ইনসিপিডাস। ভ্যাসোপ্রেসিন বা ADH বাদ দিয়ে পশ্চাৎ পিটুইটারির আরেকটা হরমোন আছে অক্সিটোসিন, এই পেশি সংকোচন ইত্যাদিতে বিশেষ ক্রিয়াশীল হয়, ওটা তোমাদের সিলেবাসে বিশেষ গুরুত্ব দেওয়া নেই, নামটা বললাম জাস্ট, অক্সিটোসিন আর ভ্যাসোপ্রেসিন, ভ্যাসোপ্রেসিন অপর নাম ADH, ADHটা আবার বলি অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, বৃক্কীয় নালিকায় পুনঃশ্বসন ক্রিয়াকে ত্বরান্বিত করে, আর যদি অভাব হয় তাহলে বহুমূত্র, শর্করাবিহীন বহুমূত্র বা ইংরেজিতে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়, এটা সিলেবাসে আছে আমাদের। তাহলে এইখানে আমরা এই ক্লাসটা শেষ করছি পশ্চাৎ পিটুইটারি দিয়ে, বাকি গ্রন্থিগুলোর পরের ক্লাসে আলোচনা।